হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডারের, যেটা তোমাদের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, সেটা সিলেবাস কী কী পড়তে হবে তোমাদের, আর কতদিনে, মাত্র আর 14 দিনের মতো তোমাদের টাইম পাচ্ছ কি 15 ডেজের মতো, তো এর মধ্যে পুরোটা কীভাবে রিভাইজ করে নেবে সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস, কী কী সিলেবাস আছে, ঠিক আছে, সমস্ত ডিটেলস আমরা এখন ডিসকাস করে নেবো। কোনটাতে কেমনভাবে স্কোর করবে তাহলে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। ফার্স্ট দেখে নাও, এইটার পরীক্ষা কিন্তু মাত্র 90 মার্কসের হবে, 100 মার্কসের নয়, 90 মার্কসের এক্সাম হবে এবং 10 মার্কসের ইন্টারভিউ। এটার একটাই পরীক্ষা, প্রিলিমস হবে, তারপরে তোমার মাঠ হবে, তারপরে তোমাদের মেডিকেল বা তারপরে জয়েনিং, ঠিক আছে। তো মেন্স নেই এটা কোনো, তো সেই জন্য কম্পিটিশান হাই হবে। টোটাল সিট 800 আছে, তো সিটটা আমি পরে দেখাচ্ছি, এখন তোমাদের বাকি ডিটেলসগুলো জেনে নাও। তো 90 মার্কসের ফুল মার্কসের পরীক্ষা হবে, 90 মার্কস, সময় পাচ্ছ 60 মিনিট, নেগেটিভ মার্কস বলে দিয়েছে 1/4, মানে একটা ভুল করলে বা 4টে ভুল করলে 1 নম্বর তোমার কাটা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার এক্সাম ল্যাঙ্গুয়েজ, কোশ্চেন পেপার 3টে ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশ, বেঙ্গলি, নেপালি, শুধু ইংলিশ সিলেবাস যেটা আছে সেটা শুধু ইংলিশেই হবে, বুঝতে পারলে। এবার আমরা দেখে নেবো কোথা থেকে কত নম্বর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে আসবে 25 মার্কস, ঠিক আছে, 25 মার্কসের আসবে, 25, ইংলিশ থাকছে 25 মার্কসের, ম্যাথ থাকছে 20 মার্কসের, রিজনিং থাকছে 10 মার্কসের, এবং কম্পিউটার লিটারেসি থাকছে 10 মার্কসের, ঠিক আছে, কম্পিউটার রিলেটেড নলেজ, তো এখান থেকে 10 মার্কস আছে। তো এই কম্পিউটার নলেজ থেকে কিন্তু 10-এ তোমাকে 10-ই তুলতে হবে কি 10-এ 8 তোমাকে তুলতে হবে, কারণ খুব ইজি প্রশ্ন থাকবে, তোমরা সবাই পারবে। আমি এটা ক্লাস তোমাদের 2 সেপ্টেম্বর থেকে স্টার্ট করব, ঠিক আছে। তো ফার্স্ট দেখে নাও সিলেবাসটা, একটু দেখে নাও। প্রথমে আমরা জিকে সিলেবাস চলেছি, জিকে সব পরীক্ষায় সেম সিলেবাস হয়, তবু আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট দেখো হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, হিস্ট্রি একদম মৌর্য যুগ থেকে শুরু করে গান্ধী যুগ পর্যন্ত, ঠিক আছে, সমস্ত ডিটেলস 1947 সাল পর্যন্ত পুরোটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, যেটা তোমাদের প্রত্যেক, মানে আমার চ্যানেল মনে হয় সব থেকে হিস্ট্রি কোশ্চেনই বেশি পড়েছি তোমাদের। নেক্সট জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কারণ আগের বছর তোমরা যদি কনস্টেবলের পরীক্ষার যারা দিয়েছিলে তারা দেখবে ওয়েস্ট বেঙ্গল রিভার থেকে প্রশ্ন এসেছিলো তোমাদের, ঠিক আছে, তো ওইটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদের পড়তে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, ঠিক আছে, এটা পড়তে হবে। নেক্সট জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে কী কী পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো এখান থেকে মনে করো 2টো 2টো করে বা 3টে 3টে করে কোশ্চেন তোমাদের আসবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত, ঠিক আছে, তো জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওটা আমার কমপ্লিট হয়ে গেছে, জুলাই মাস এখনও তোমাদের বানানো হয়নি কারেন্ট অ্যাফেয়ার্স, তো জানুয়ারি মাস থেকে জুন মাসের মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স বানানো আছে, যারা দেখো নি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে তোমাদের যেটা পড়তে হবে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। বুকস অ্যান্ড অথার্স একটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে, কোন দিন কোন পালন করা হয়, ঠিক আছে, সেটা 1 নম্বর এখান থেকে পাবে। কোন নদীর ওপর কোন বাঁধ আছে, এখান থেকে 1 নম্বর তোমরা পাবে। ফুল ফর্ম, বিভিন্ন ওয়ার্ডের ফুল ফর্ম, যেমন ন্যাটো, ন্যাটোর ফুল ফর্ম কী, এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে। তারপরে তোমাদের বিভিন্ন হেড কোয়ার্টার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন আছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো এর হেড কোয়ার্টার কোথায় অবস্থিত, এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট, এও বলবে সেতার বাদ্যযন্ত্রের সাথে কে জড়িত, ঠিক আছে, এইরকম ধরনের, সারদ বাদ্যযন্ত্রের সাথে কে জড়িত, এইরকম ধরনের প্রশ্ন একটা আসবে। কান্ট্রি কারেন্সি অ্যান্ড ক্যাপিটাল, বিভিন্ন দেশের মুদ্রা এবং সেখানকার রাজধানী, এখান থেকে প্রশ্ন তোমরা পাবে, এবং স্ট্র্যাটেজিকে যা যা হয় সব থেকে তোমাদের জিকে প্রশ্ন আসবে। তো ভিডিও ডেসক্রিপশনে দেখবে স্ট্র্যাটেজিকের প্লেলিস্ট দিয়ে রাখবো তোমাদের যেটা আমি, এবং আরেকটা কথা বলে রাখি, যারা অনলাইন মক টেস্ট অ্যাটেন্ড করতে তোমাদের বলবো 1 থেকে 35 পর্যন্ত অনলাইন মক টেস্ট আমরা এখনও পর্যন্ত নিয়েছি সব পরীক্ষার জন্য, সব পরীক্ষাতে ওই প্রশ্নগুলো কাজে লাগবে, প্রায় 2200+ কোশ্চেন আছে, সেগুলো কিন্তু পুরোটাই কমপ্লিট করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, তো সেখানে দেখে দেখে ভিডিওগুলো সব কমপ্লিট করে নেবে, তোমার লাস্ট কয়েকদিনে এইগুলো যদি রিভিশন করতে পারো দেখবে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে এসেছে। তো এইটা ছিল মিনিমাম জিকের একটা তোমাদের ডিটেলস। এবার আমরা দেখবো ইংলিশ, ইংলিশে কী আসবে, ইংলিশে তোমাদের 25 মার্কস আছে কিন্তু, ঠিক আছে, তো ইংলিশে অনেকজনই কাঁচা আছো, তো তোমাদের জন্য আমি অনেক দিন আগে একটা WBSCDCL-এর ক্লাস করিয়েছিলাম, 5টা ক্লাস আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও দেখে নেবে। এবং নিজে থেকে যেটা এই কিছুদিনের মধ্যে তুমি রেডি করতে পারবে সেটা হচ্ছে, দেখো 6 নম্বর যেটা রয়েছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল পি বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো হয় সেগুলো,
কারেক্ট স্পেলিং, মানে কোন চারটে স্পেলিং দেওয়া থাকবে তার মধ্যে কোনটা কারেক্ট স্পেলিং, এরকম একটা পাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ, এইগুলোতে তোমরা স্কোর করতে পারবে যদি একটু পারো। তুমি যদি ইংলিশ গ্রামার বইটা তুমি পড়ে থাকো, যে কোনো ইংলিশ গ্রামার বই তোমার কাছে আছে, এইগুলোকে একটু রেডি করবে। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট স্পেলিং, ভয়েস চেঞ্জ, ন্যাশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং উপরে দেখো সিনোনিম অ্যান্টোনিমস কমন আসতেও পারে না আসতেও পারে, কারণ অনেক প্রশ্ন আছে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে পি কিউ আর এস, ঠিক আছে? তো এইটা অনেক ইজি দেয়, আবার কখনো কঠিন দিয়ে দেয়। তো যাদের ইংলিশের নলেজ আছে তারা পি কিউ আর এস করতে পারবে। ইরর ডিটেকশন, এটা সব থেকে কঠিন, তো এটাকে আমি বলবো ইগনোর করতে, ঠিক আছে? তো 25 মার্ক্সের মধ্যে তুমি যে 10 মার্ক্স ইংলিশ থেকে তুলতে পারো, অনেক এনাফ, ঠিক আছে? নেক্সট দেখো ম্যাথ, ম্যাথ এবং রিজনিং, ম্যাথের সেই একই সিলেবাস, নাম্বার সিরিজ, লসাগু গসাগু, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, আর একটা ওই নৌকার অঙ্ক যেগুলো আছে সেইগুলো একটু করে নেবে, ঠিক আছে? এবং তার সাথে ওই আরেকটা কি ভুলে গেলাম, দাঁড়াও বলছি, হ্যাঁ আরেকটা ওই ট্যাঙ্কি দিয়ে যে অঙ্কগুলো থাকে সেইগুলো, ঠিক আছে? তো ম্যাথের এটা সিলেবাস, একই সিলেবাস, ম্যাথ তোমরা সবাই পারবে আশা করি। রিজনিং, রিজনিংও সেম, নাম্বার সিরিজ মানে দেওয়া থাকবে 2, 7, 9, তারপরে একটা কোশ্চেন মারতে হবে সেখানে কী হবে, এরকম ধরনের নাম্বার সিরিজ। কোডিং, ডিকোডিং থাকবে, দিক নির্ণয়, ডাইরেকশন, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এদিক থেকে এত গেলো, এদিক থেকে এত গেলো, এদিক থেকে এত গেলো, মানে কোন ডাইরেকশনে আছে সেটা তোমাদের বলতে হবে, তো এটা সবাই পারো। ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন মানে হচ্ছে সে যেটা রিলেশন দিয়ে দেয় ভাইয়ের, বাবার, মায়ের, এইরকম রিলেটেড যেগুলো থাকে সেইগুলো, ঠিক আছে? তারপরে দেখো অ্যালফাবেট সিরিজ, অ্যালফাবেট যেমন মনে করো এরকম দিল পি কিউ আর এ বি সি ডি ই এফ, নিয়ে 4 নম্বর যেটা হবে সেটা তোমাদের বলতে হবে, তো এইরকম হচ্ছে নাম অ্যালফাবেট সিরিজ। তারপরে যেটা থাকে ওড ওয়ান আউট, মানে তিনটে এক ধরনের থাকবে এবং একটা এর মধ্যে আলাদা রকমের থাকবে, ঠিক আছে? ক্যালেন্ডারের ম্যাথ, ক্যালেন্ডারের ম্যাথ মনে করো আজ 1 সেপ্টেম্বর 1947, আজকে ডেট কত, কী বার আজকে, এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতেই পারে, তো এইটা তোমাদের দেখে নিতে হবে। এবং কম্পিউটার লিটারেসি, কম্পিউটার লিটারেসি থেকে কী থাকবে, সব থেকে বেশি থাকবে এমএস ওয়ার্ড, এক্সেল, এইসব দেখা যায়। কম্পিউটার নলেজ, মেমোরি মনে করো 1 জিবি সমান কত বাইট, এরকম ধরনের প্রশ্ন। ইন্টারনেট রিলেটেড, ইন্টারনেটের বিভিন্ন যেমন এমন প্রশ্ন আসবে ভিপিএন এর ফুল ফর্ম কী, ঠিক আছে? তারপরে তোমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক যেগুলো থাকে, বিভিন্ন ফুল ফর্ম যেগুলো থাকে, ইন্টারনেটের জনক কাকে বলা হয়, কে বিভিন্ন আবিষ্কার করেছে ইন্টারনেটের রিলেটেড, কম্পিউটার কে আবিষ্কার করেছে, ঠিক আছে? এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে, তো এগুলো আমি করিয়ে দেবো। এই ছিল মোটামুটি একটা সিলেবাস যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এবার তোমরা একটু শিটটা দেখে নাও, তাহলে তোমাদের একটু আইডিয়া হবে কম্পিটিশন কতটা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের অফিসিয়াল সিলেবাস, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এটা, ঠিক আছে? এটা তোমাদের অফিসিয়াল সিলেবাস, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে, কাদের কতগুলো আছে সেগুলো আমরা একটু ডিসকাস করে নেবো। প্রথম দেখো যে এখানে একটু জুম করে দেখে দিচ্ছি, হ্যাঁ এবার দেখতে পারছো যে টোটাল পোস্ট হচ্ছে 816টি, 695টি মেল ক্যান্ডিডেটদের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 121টি, ঠিক আছে? তো ফিমেল ক্যান্ডিডেট তোমাদের চিন্তা করার কিছু নেই, সবারই আলাদা আলাদা কাট অফ বেরোবে। মেল ক্যান্ডিডেটদের আলাদা কাট অফ বেরোবে, ফিমেল ক্যান্ডিডেটদের আলাদা কাট অফ বেরোবে, ঠিক আছে? আনডিজার্ভ যেটার জন্য বেশিরভাগ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, মেলদের 234টি এবং ফিমেলদের 40, তো 274টি। আনডিজার্ভ এক্সাম্পটেড ক্যাটাগরি, ইসি মানে হচ্ছে এক্সাম্পটেড ক্যাটাগরি, তো এদের 112টি মেল ক্যান্ডিডেট এবং 20টি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, টোটাল 132টা সিট। এইভাবে তোমরা দেখে নাও, এক্স সার্ভিসম্যান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারপরে তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি, এবং সবগুলোর এক্সাম্পটেড ক্যাটাগরি সিট রয়েছে, ঠিক আছে? তো এক্সাম ক্যাটাগরিতে নর্মাল স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে পারো নি, ঠিক আছে? তো যারা যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, যেমন সিট যেগুলোতে কম আছে সেগুলোতে একটু কাট অফ হাই যাওয়ার চান্স আছে। যেমন দেখো শিডিউল ট্রাইব, এদের জেনারেলদের, সরি ওবিসি এ, এদের জেনারেলদের দেখো 49, ওবিসি বিদের 35, শিডিউল ট্রাইব যাদের আছে 29, শিডিউল কাস্ট যাদের আছে তাদের 50, মানে সবারই কিন্তু খুব কম কম সিটই আছে। জেনারেলদের মাত্র 234টি আছে, সেমভাবে তোমরা ফিমেলদের দেখে নিতে পারো, এবং টোটাল হচ্ছে 816টা সিট। তো 816 সিট এটা তোমার মাঠের জন্য হয়তো এরকম করে ডাকবে, 1:5 হিসেবে তোমার মাঠের জন্য ডাকতে পারে, ঠিক আছে? তাহলে 816×5 মানে তোমার ধরে নাও প্লাস 4200 জনকে তোমার মাঠের জন্য ডাকবে, ঠিক আছে? 4200 জন মিনিমাম তোমাদের পাস করাবে। এবার এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে 50% লোক মাঠে বাদ পড়ে যেতে পারে, কারণ মাঠটা অনেকটা টাফ আছে, মনে করো 50% বাদ পড়ে গেলো, ঠিক আছে? 50% মানে 2000 বাদ পড়ে গেলো আর 2000 সিট রইলো, তো 2000 সিট জনকে এদের ইন্টারভিউতে ডাকা হবে,
তোমার 816 সিট আছে, মানে 1:2 হিসাবে বা 1:2.5 হিসাবে তোমাদের ইন্টারভিউতে ডাকতে পারে, বা এর কমও 1:1.4 হিসাবে তোমাদের ইন্টারভিউতে ডাকতে পারে। তো ওদের সেটা পুলিশ কনস্টেবলের মানে পুলিশরা যারা নির্ণয় করছে তাদের উপর ডিপেন্ড করছে যে কাট অফটা কোন দিকে রাখবে তারা, ঠিক আছে, বা কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে। তো এখানে তোমাদের মাঠের ডিটেলসটা তোমরা সবাই দেখে নিয়েছো আশা করি, সবার কাছে জানো এই কম্পিউটারের সার্টিফিকেটটা যেন থেকে থাকে, ঠিক আছে। তো কম্পিউটার সার্টিফিকেট রাখবে, কারণ নাহলে কিন্তু রিজেক্ট করে দিতে পারে তোমাদের। তো তোমাদের মাঠে কী আছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা হাইট ওয়েট রেশিওটা তোমরা আশা করি সবাই নিজে নিজে দেখে নিয়েছো, ঠিক আছে। তো এবার এখানে দেখে নাও তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে মাঠ। দেখো মাঠে যেটা রিসেন্টলি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, মানে 10 জনের মধ্যে প্রায় 7 জন বাদ পড়ছিল, কারণ 1600 মিটারের রান আছে, 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেবে। তেমন ফিমেলদেরও তাই, 400 মিটারের রান আছে, 1 মিনিট 50 সেকেন্ড টাইম পাচ্ছে। তো মাঠটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি ভালো দিয়ে আসতে পারো তাহলে অবশ্যই মাঠের জন্য কিন্তু আগে থেকে প্রিপারেশন নেবে, আদারওয়াইজ মাঠে রিজেক্ট হয়ে গেলে কিন্তু খুব ইজি একটা চান্স তোমাদের হাত থেকে চলে যাবে, কারণ এরপরে কোনো মেন্স নাই, ডাইরেক্ট ইন্টারভিউ, তারপর তোমাদের জয়েনিং, ঠিক আছে। তো এই ছিল সমস্ত ডিটেলস, ভিডিও ডিসক্রিপশনে অনেক রকম লিঙ্ক দিয়ে রাখবো আমি, সেগুলো অবশ্যই একবার চেক আউট করে নেবে, অ্যান্ড কোনোরকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।